সাভারের রাজফুলবাড়িয়া আওয়ামী লীগ নেতা কন্ট্রাক্টর কারফিউ এর মধ্যে নিম্নমানের ইট ও সিমেন্ট ও বালি দিয়ে ফুটপাত নির্মাণ করেছে সাভারের রাজফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে। বিস্তারিত স্বাধীন বাংলা নিউজে। আওয়ামী লীগের কেন পতন হলো? আন্দোলনের মধ্য দিয়ে কারফিউর মধ্যে একই চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটি সাভারের রাজফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে নিম্নমানের ইট বালি সিমেন্ট দিয়ে ফুটপাত নির্মাণ করা হচ্ছে, যেসব কারণে আওয়ামী লীগের পতন হয়েছে। নাম্বার এক, আওয়ামী পুলিশ লীগ বাহিনী, যে পুলিশ ক্ষমতার অপব্যবহার করে নিরীহ জনসাধারণের পকেটের ভিতরে ইয়েবা ও অন্যান্য মাদক ঢুকিয়ে দিয়ে হয়রানি করেছে, সেই সাথে খুন, গুম, হত্যা, লুট তারাস তো আছেই। নাম্বার দুই, আওয়ামী লীগ চাঁদাবাজ, ধর্ষণ, খুন, দখলবাজ। নাম্বার তিন, ছাত্রলীগ চাঁদাবাজ, ধর্ষণ, খুন ও সাধারণ মানুষের সাথে নোংরামি ব্যবহার করা তাদের নিত্য প্রতিদিনের চিত্র সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়া আপনারা দেখতে পেয়েছেন। নাম্বার চার, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ও আওয়ামী লীগের সেন্টিগেট এর জন্য। নাম্বার পাঁচ, রাস্তাঘাট রডের পরিবর্তে বাস দেওয়া সহ অন্যান্য দুর্নীতি করা, সাধারণ মানুষের জমি বাড়ি ঘর দখল করা। ছয়, রক্ততোষা, বৈদ্যুতিক মিটার, মোবাইলের মিনিট চুরি করা। নাম্বার সাত, বছরে বছরে বাজেট নামক বোঝা জনসাধারণের ঘাড়ে চাপিয়ে দেওয়া। নাম্বার আট, বৈষম্য বিরোধী কোঠা আন্দোলনকারীদের অর্থাৎ ছাত্র যারা আন্দোলন করেছিল তাদেরকে রাজাকার আখ্যায়িত করে পুলিশের মাধ্যমে এবং আওয়ামী লীগের বিভিন্ন প্রশাসনের মাধ্যমে নির্বিচারে হত্যা করে জামাত শিবির নামে চালিয়ে দেওয়াকে এখন জনসাধারণ ক্ষোভে আওয়ামী লীগ সরকারকে বয়কট করেছে চিরজীবনের জন্য। বাংলার নাগরিক চাকরি পায় না যেখানে সেখানে ভারতের মোদি এর লোকজন বাংলায় এসে চাকরি করছে। এসব বিষয়ে জনসাধারণ ত্যক্ত হয়ে আওয়ামী লীগ সরকারকে চিরতরে বর্জন করেছে, কারণ ব্যবহারে বংশের পরিচয়। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে সাভারের রাজফুলবাড়িয়া তেঁতুলজোড়া ইউনিয়ন। অধিকার হরণের অনেক বৎসর স্বাধীন বাংলার নিউজের চেতনায় স্বাধীন হয়েছে বাংলাদেশ এই নামকরণে। আর এই ফ্যাসি সরকার, শেখ হাসিনা একজন ফ্যাসি সরকার, এই ফ্যাসি সরকারের জন্য স্বাধীন বাংলা নিউজকে কয়েকবার মামলার সম্মুখীন হতে হয়েছে, সেটা আপনারা জানেন। আমি চারটি বার আমি জেলে গিয়েছি এই ফ্যাসি সরকার, রক্ততোষা এই অবৈধ সরকার শেখ হাসিনার। তো সারা বাংলাদেশ থেকে এই আওয়ামী লীগকে কেন বিতাড়িত করেছে দেশ থেকে, কিছু হলুদ সাংবাদিক আছে যারা নেতা, কিছু নেতা অর্থাৎ ম্যাক্সিমাম নেতা, কিছু নেতা বললে ভুল হবে, রডের পরিবর্তে বাস এবং আমাদের অক্লান্ত পরিশ্রমে ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে তারা কী করেছে সেটিও স্বাধীন বাংলা নিউজ দেখিয়েছে। প্রকাশ্য সন্ত্রাসী করেছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, সেই চিত্রটি স্বাধীন বাংলা নিউজে সেটি আমরা প্রচারিত করেছি এবং হেমন্ত চ্যানেলেও আমরা প্রচার করেছি, যার ফলশ্রুতিতে আমাকে বিভিন্নভাবে হুমকিও দেওয়া হয়েছে। তো আজকে যারা এই বাংলাদেশকে নতুন করে যারা স্বাধীন করেছে, যে সমস্ত ছাত্র ছাত্রীর ভাই বোনেরা যে কোটা আন্দোলন অর্থাৎ তারা দেশকে স্বাধীন করেছে সেই আন্দোলনের মাধ্যমে, সেই শহীদ বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এবং সেই সাথে আমরা আসলে এখানে উল্লেখিত অনেক লোকজন আছে, আপনাকে একটু কথা বলতে চাচ্ছি, যদি কথা বলা যাবে আপনার সাথে একটু বলবেন।
আপনি তো একজন গার্মেন্টস কর্মী, একজন গার্মেন্টস কর্মী একটু গুলি করতে পারছে, এদিকে আসুন তো। আপনার কেমন লাগছে বিষয়টা এখানে দাঁড়িয়ে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আওয়ামী লীগ এই বাংলাদেশ থেকে বিতাড়ি হওয়া আর খুব বাংলাদেশ ঠান্ডা হওয়া, অসহায় যে গার্মেন্টস শ্রমিককে যে গুলি করে মারা হলো, এটা আপনি কেমন লাগছে? কেমন লাগছে, ব্যথা লাগছে না? কারণ সে তো খেটে খাওয়া, সে বারে বারে বলেছিল যে আপনি ফোন করেন আমি গার্মেন্টসে চাকরি করি, তারপর তাকে গুলি করা হয়েছে, গুলি করে হত্যা করা হয়েছে। তো আমরা, আমি যেখানে আছি উল্লাসিত জনসাধারণ, আজকে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনার কথাগুলো আমরা দৃশ্যগুলো দেখছি, এটি আসলে ক্ষোভের বহিঃপ্রকাশ। কেননা তারা পূর্বে যখন ক্ষমতায় ছিল তারা না লাঞ্ছিত করেছে, নির্যাতিত করেছে, নিপীড়িত করেছে, চাঁদাবাজি করেছে, তারা এই দেশের সম্পদ লুট করে বেগমপাড়া কানাডায় বাড়ি করেছে, নির্মাণ করেছে। এবং আরেকটি কথা আপনাদেরকে বলে দিতে চাই, সেটি হচ্ছে যখন গার্মেন্টসের শ্রমিকের যখন ন্যূনতম একটু বেতন বাড়ানো হলো, তখন সে জজমে নাটক করে জিনিসপত্র দাম বাড়িয়ে দেওয়া হলো। এই সরকার অর্থাৎ পূর্বে যে সরকার ছিল আওয়ামী লীগ সরকার, সে গরিবের আরাম সহ্য করতে পারে না, গরিব যে একটু শান্তি থাকবে সেটা সহ্য করতে পারে না। দেখা যায় ওলামা একরামগণ তারাও শান্তিতে ছিল না। আপনারা দেখেছেন জানাজা করার সময় প্রতিটা ধর্মের নৈতিক দায়িত্ব রয়েছে, প্রতিটা ধর্মের একটি অধিকার রয়েছে। যখন জানাজা করেছে আমরা ক্যামেরা নিয়ে গিয়েছি, আমাদের ক্যামেরা ভাঙচুর করা হয়েছে, এবং যারা জানাজা করেছে তাদেরকে সেখান থেকে পুলিশ টেনে হেঁচড়ে নিয়েছে। কারণ যত বাংলাদেশের পুলিশ ছিল সব ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে ওখানে ঢোকানো হয়েছিল, যার ফলশ্রুতিতে এই তারা এই তাণ্ডবগুলো চালিয়েছে এবং ছাত্রলীগ যুবলীগদেরকে সহযোগিতা করেছে, চাঁদাবাজি করেছে, হত্যা করেছে, খুন করেছে। এবং সেই চিত্র, এবং যারা এই আমি সাভার থেকে যখন সন্ত্রাসী আতিকের বিরুদ্ধে যখন নিউজ করি, সে 7,000 কোটি টাকার মালিক কীভাবে হলো, তখন সে আমাকে দিয়েছে, তারপরে সে আমাকে অনেক হুমকি দিয়েছে। এবং মামলার আমি এই জনসাধারণের কথা, জাতির কথা, স্বাধীনতার কথা স্বাধীন বাংলা নিউজে তুলে ধরার কারণে আমি 4-4টি মামলার সম্মুখীন হয়েছে, এবং 4-4টি মামলা আমার নামে দেওয়া হয়েছিল। আমি 24-25 দিন জেলখানায় ছিলাম। তো আপনারা জানেন আমাকে ভাঙচুর মামলা দেওয়া হয়েছিল। আমি জাতির কাছে জানতে চাই, যারা সমন্বয়কারী রয়েছেন, সাংবাদিকের কাছে একটা ক্যামেরা থাকে, একটা কলম থাকে, আমাদের কাছে তো অস্ত্র থাকে না, তাহলে আমি জ্বালাও পুরো মামলা আমি আসামি হলাম কী করে? এটা জাতির বিবির কাছে প্রশ্ন থাকলো। তো আমি দেখাতে চাই যে পূর্বে তারা টিকি তাণ্ডব করেছে, ও আওয়ামী লীগ, যুবলীগ। এবং আপনি দেখতে পাচ্ছেন যেখানে যে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ, এখানেও কিন্তু একটা ছাত্রলীগের সুমনকে বসিয়ে দেওয়া হয়েছিল চেয়ারম্যানের নির্দেশে। সে সুমন চাঁদাবাজি করেছে, সে সুমন ট্রেড লাইসেন্স দুর্নীতি করেছে, এবং 7,000 কোটি টাকার মালিক সেও। তো আমি সমন্বয়কারী যারা রয়েছে, তারা দেশ স্বাধীন করেছে, তাদের আশু দৃষ্টি কামনা করছি। বাংলাদেশের যেখানে দুর্নীতিবাজ থাকুক, তাদেরকে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক, কেননা এই টাকাগুলো জনগণের। আর যারা কানাডায় বেগমপাড়ায় বাড়ি করেছে, 15 লক্ষ টাকা দিয়ে যারা ছাগল কিনেছে, এই ধরনের দৃশ্য আমরা দেখেছি। এবং শেখ হাসিনা বলেছিল মন্ত্রী থাকার সময় যে তার একটা পিয়ন 400 কোটি টাকার মালিক, কিন্তু আমরা জানি 700 কোটি টাকার মালিক হয়েছে, তো শোষণ করা হয়েছে। তো আমরা আশুদৃষ্টি কামনা করছি, যারা বিদেশে পালিয়ে রয়েছে, লুকিয়ে রয়েছে, তাদেরকে যেন বাংলাদেশে এনে একটা কঠিন শাস্তির সম্মুখীন করা হয়। এবং আমাদের টাকা, শ্রমিকের টাকা, কৃষকের টাকা, ছাত্রর টাকা, ভ্যাট ট্যাক্সের টাকা যে বিদেশে পাচার হয়েছে, সেই টাকাগুলো বাংলাদেশে এনে, এই দেশের মাটিতে সেই টাকাগুলো এনে বাংলাদেশকে সচ্ছল করার জন্য জনসাধারণ আশুদৃষ্টি কামনা করছে। সাভারের রাজফুলবাড়িয়া তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে বিদ্যুৎ আহমেদ, স্বাধীন বাংলা নিউজ। স্বাধীন বাংলা নিউজ স্বাধীনতার কথা বলে।